আমরা আগের ভিডিওতে 8 পর্যন্ত পড়েছিলাম, আজকে এখন আমরা 9 এর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো 3 সেমি, 5 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হল। তাহলে কি বলেছে, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি এই তিনটে দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখন আমি ডিটেলস করব না, জাস্ট হিন্টস দিচ্ছি, তোমরা একটু দেখো যে তুমি নিজেরা করবে, লিখে লিখে। মনে করি বড় গোলকটি এখন 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট গোলকের তিনটি ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলকের তামার গোলকের আয়তন যথাক্রমে 4 3 pi × 3³ ও 4 3 pi × 5 এটা প্রত্যেকটাই কিন্তু ঘন সেন্টিমিটার, এটাও তাই।
প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে কি হবে? বড় গোলকটার আয়তন হচ্ছে কত? চারে তিন পাই আর কিউব সমান চারে তিন পাই তিনের কিউব ইনটু দিলাম প্লাস চারে তিন পাই চারের কিউব প্লাস চারে তিন পাই পাঁচের কিউব। কারণ তিনটে গোলককে গোলানো হয়েছে, তাহলে তিনটে গোলকের আয়তনের সমান হচ্ছে আমাদের এই বড় গোলকটার আয়তন। দ্যাট ইমপ্লাইজ, দেখো চারের তিন সবাইকার কাছে বাদ দিয়ে দাও, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু সাতাশ প্লাস চৌষট্টি প্লাস একশো পঁচিশ সমান দুশো ষোলো। অতএব আর সমান এটা দুশো ষোলোকে তুমি লিখতে পারো ছয়ের কিউব সমান ছয়। অতএব বড় কোশ্চেনটা কি ছিল? বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব বড় গোলকটির